সামুদ্রিক ঘূর্ণি রিমলর সংহারী রূপ। পশ্চিমবঙ্গত রিমলে প্রাণ ললে চারিজনের, বাংলাদেশত রিমলর তাণ্ডবত মৃত্যু কাকালি ললে সাতজনে। রিমল সামুদ্রিক ঘূর্ণির তাণ্ডবত বাংলাদেশের উপকূলত গৃহহারা হল বহু লোক, কেবা শতাধিক গাঁওবুর গোল পানির তলত। প্রচণ্ড ধুমুহায় উড়াই নিয়ে ঘর দুয়ার, উভালি পেলায় গছ গছনি, ঘর আর পথর উপরতে প্রকাণ্ড প্রকাণ্ড গছ ভাঙি পড়াত সৃষ্টি হয় হাহাকার পরিস্থিতি। দেওবারে নিশা দক্ষিণবঙ্গের সাগর দ্বীপত খুন্দা মানে সামুদ্রিক দৈত্য রিমল। তার আগরে পরাই রিমলর প্রকোপত দক্ষিণবঙ্গকে ধরে কলকাতাতেও হয়েছিল প্রবল বরষুণ আর প্রচণ্ড ধুমুহা। ভারতই নহয়, বাংলাদেশতো ব্যাপক হারত তাণ্ডব চলায় রিমলে। বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের মাজর সাগরদ্বীপ আর খেপুপালার মাজতে ল্যান্ডফল করেছে রিমলে। ঘণ্টাত প্রায় 135 কিলোমিটার বেগেরে উপকূলত খুন্দা মারিছিল রিমল ঘূর্ণিয়ে। রিমলর ফলত কলকাতা শহরত দেওবারে পুয়ার প্রায় হয়েছিল প্রচণ্ড বরষুণ। এই বরষুণের ফলত বানত পরিছিল কলকাতার বহু ঠাই। বরষুণের বাবে দেওয়াল খহি পড়ি এজন 51 বছরীয় লোকর মৃত্যু হয় কলকাতাত। পশ্চিমবঙ্গের উপকূল আর প্রভাবিত এলাকাবুরত মোতায়েন করা হয় NDRF-র 14টা দল। ধুমুহার পিছতে দক্ষিণ 24 পরগনা জেলা NDRF দলে গছ কাটি পথ মোকলায়। সাগরদ্বীপের নিকটবর্তী দক্ষিণ 24 পরগনা জেলার সর্বাধিক ক্ষতিগ্রস্ত ঠাইকেইখন হয়েছে সাগর, নামখানা, বাসন্তী, পাথর প্রতিমা আর কুলতলি ব্লক। অবশ্যই সোমবারে পরে পড়া রিমলর শক্তি কমি আসছে আর ধ্বংসলীলাও হ্রাস পাইছে, কিন্তু রিমলর প্রভাবত হওয়া বতাহ বরষুণ এতিয়াও প্রবল হয়ে আছে। ইয়ার মাজতে উপকূলরক্ষী বাহিনীয়ে পরিস্থিতির উপর চোকা নজর রাখি আছে আর সময়ে সময়ে জনতাক সতর্ক করে দিয়ে আছে। উল্লেখযোগ্য যে অসমতো দেওবারে নিশারে পড়া রিমলর প্রভাবত বরষুণ পড়েছে। নিউজ ডেস্ক, News18, অসম নর্থ ইস্ট। সামুদ্রিক ঘূর্ণি রিমলর সংহারী রূপ। পশ্চিমবঙ্গত রিমলে প্রাণ ললে চারিজনের, বাংলাদেশত রিমলর তাণ্ডবত মৃত্যু কাকালি ললে সাতজনে। রিমল সামুদ্রিক ঘূর্ণির তাণ্ডবত বাংলাদেশের উপকূলত গৃহহারা হল বহু লোক, কেবা শতাধিক গাঁওবুর গোল পানির তলত। প্রচণ্ড ধুমুহায় উড়াই নিয়ে ঘর দুয়ার, উভালি পেলায় গছ গছনি, ঘর আর পথর উপরতে প্রকাণ্ড প্রকাণ্ড গছ ভাঙি পড়াত সৃষ্টি হয় হাহাকার পরিস্থিতি। দেওবারে নিশা দক্ষিণবঙ্গের সাগর দ্বীপত খুন্দা মানে সামুদ্রিক দৈত্য রিমল। তার আগরে পরাই রিমলর প্রকোপত দক্ষিণবঙ্গকে ধরে কলকাতাতেও হয়েছিল প্রবল বরষুণ আর প্রচণ্ড ধুমুহা। ভারতই নহয়, বাংলাদেশতো ব্যাপক হারত তাণ্ডব চলায় রিমলে। বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের মাজর সাগরদ্বীপ আর খেপুপালার মাজতে ল্যান্ডফল করেছে রিমলে। ঘণ্টাত প্রায় 135 কিলোমিটার বেগেরে উপকূলত খুন্দা মারিছিল রিমল ঘূর্ণিয়ে। রিমলর ফলত কলকাতা শহরত দেওবারে পুয়ার প্রায় হয়েছিল প্রচণ্ড বরষুণ। এই বরষুণের ফলত বানত পরিছিল কলকাতার বহু ঠাই। বরষুণের বাবে দেওয়াল খহি পড়ি এজন 51 বছরীয় লোকর মৃত্যু হয় কলকাতাত। পশ্চিমবঙ্গের উপকূল আর প্রভাবিত এলাকাবুরত মোতায়েন করা হয় NDRF-র 14টা দল। ধুমুহার পিছতে দক্ষিণ 24 পরগনা জেলা NDRF দলে গছ কাটি পথ মোকলায়। সাগরদ্বীপের নিকটবর্তী দক্ষিণ 24 পরগনা জেলার সর্বাধিক ক্ষতিগ্রস্ত ঠাইকেইখন হয়েছে সাগর, নামখানা, বাসন্তী, পাথর প্রতিমা আর কুলতলি ব্লক। অবশ্যই সোমবারে পরে পড়া রিমলর শক্তি কমি আসছে আর ধ্বংসলীলাও হ্রাস পাইছে, কিন্তু রিমলর প্রভাবত হওয়া বতাহ বরষুণ এতিয়াও প্রবল হয়ে আছে। ইয়ার মাজতে উপকূলরক্ষী বাহিনীয়ে পরিস্থিতির উপর চোকা নজর রাখি আছে আর সময়ে সময়ে জনতাক সতর্ক করে দিয়ে আছে। উল্লেখযোগ্য যে অসমতো দেওবারে নিশারে পড়া রিমলর প্রভাবত বরষুণ পড়েছে। নিউজ ডেস্ক, News18, অসম নর্থ ইস্ট।